নমস্কার আপনাদের সকলকে। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমরা একত্রিত হতে যাচ্ছি। হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতের একাধিক রাজ্যে আমরা দেখি প্রাইমারি টেটের পর তারা একটা সুপার টেট নেন, অর্থাৎ প্রাইমারি টেটে কতজন উত্তীর্ণ হচ্ছেন, তারপর সেই সুপার টেটের মধ্য দিয়ে একটা নির্ণীত সংখ্যাকে নেওয়া হয়, যাদেরকে ইন্টারভিউ এবং অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। আমাদের রাজ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল যে আমাদের রাজ্যে সুপার টেট হবে কি না, কারণ 2022 সালে প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা প্রায় 1.5 লক্ষ এবং 2014 এবং 2017-তে প্রাইমারি টেট উত্তীর্ণ প্রার্থী রয়েছেন 40,000। তার মধ্যে বর্তমান যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে সেখান থেকে 11,000 প্রার্থী মোটামুটি চাকরি পাবেন, তাহলে হিসাবটা দাঁড়াচ্ছে এখানে 40,000 থেকে 10,000 বাদ দিলে 30,000, আর 2022-এ উত্তীর্ণ 1.5 লক্ষ পরীক্ষার্থী, ফলে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে 1,80,000। আপনারা সকলেই দেখেছেন যে 40,000 প্রার্থীর ইন্টারভিউ নিতে গিয়ে কালঘাম ছুটে গেছে আমাদের পর্ষদের। প্রায় 6 মাস ধরে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া কচ্ছপের প্রতিযোগিতার মতো। যাই হোক, এবার খুব সহজেই আমরা কল্পনা করতে পারি, যদি এই 1,80,000 প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয় তাহলে প্রায় 2 বছরের মতো সময় লাগবে। তো সুপার টেট হবে কি না এ বিষয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে বর্তমান নিউজ পেপারে। সেখানে আমাদের প্রাথমিক পর্ষদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা বলছেন যে সুপার টেট নেওয়াটা অবশ্য সম্ভাবি হয়ে উঠছে, কারণ এই বিশাল সংখ্যক যে প্রার্থী যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলের ইন্টারভিউ নেওয়া কিন্তু এক প্রকার অসম্ভব প্রায়, এবং যদিও নেওয়া যায় সেটা একটা বিরাট সময় ধরে কিন্তু হবে। খুব স্বাভাবিকভাবে সেই জন্য তারা ভাবছেন যে একটা সুপার টেট তারা নেবেন, এবং নেওয়ার ফলে তারা একটা নির্ণীত সংখ্যাকে ধারণ করবেন এবং তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়ার অন্যান্য যে মাধ্যম রয়েছে তার মধ্য দিয়ে নিয়োগ করতে চাইছেন। এটা খুব উত্তম একটি ব্যাপার। এছাড়া আরও 2টি ব্যাপার আজকের এই নিউজটাতে আমরা পেলাম, সেটা হচ্ছে একাডেমিক স্কোর। একাডেমিক স্কোর থাকবে কি না এমন একটা চিন্তাভাবনা চলছে, গুরুত্বটা অন্তত প্রাথমিকে কমিয়ে আনা হবে, কারণ আপনারা সকলেই জানেন এখন যারা মোটামুটি পরীক্ষা দিচ্ছে প্রশ্নের ধরন তো পাল্টে গেছে, তো পুরনো যে সমস্ত শিক্ষার্থী যারা ছিলেন তাদের নাম্বারের সঙ্গে এখনকার প্রার্থীদের নাম্বার কিন্তু আসমান আর জমিনের মতো ফারাক। তাছাড়া করোনাকালীন সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেয়নি তাদের প্রায় সকলকেই 90% নাম্বার দেওয়া হয়েছিল বা তারও বেশি, বা 80-র নিচে নাম্বার কিন্তু খুব কম পেয়েছে এই করোনাকালীন যে 2 বছর পরীক্ষা হয়নি সেই সময়ের শিক্ষার্থীরা। ফলে তারা যখন ইন্টারভিউতে আসবে বা তারা যখন প্রাথমিক পরীক্ষা দেবে তারা যাতে বিরাট একটা অ্যাডভান্টেজ না পায় তার জন্য চিন্তাভাবনা করছেন আমাদের পর্ষদের কর্তা ব্যক্তিরা। সেক্ষেত্রে একাডেমিকের নাম্বার কমে এখানে বলা হয়েছে, বর্তমানের এই যে প্রতিবেদন সেখানে বলা হয়েছে 5 হতে পারে, 5। এবং টেট একটা এত বড় একটা পরীক্ষা তার মান মাত্র 5, এ নিয়ে আপনারা সকলেই জানেন অনেক সমালোচনা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। ফলে প্রাথমিক পর্ষদের কর্তা ব্যক্তিরা ভাবছেন যে টেটের মানটা অন্তত
15 করা যায় কি না সেই বিষয়ে তারা ভাবছেন। এই ছিল আজকের বর্তমানে প্রকাশিত সুপার টেট একাডেমিক স্কোর এবং দা টেটের যে মান তার উপরে একটা চিন্তা ভাবনা প্রাথমিক পর্ষদ তারা করছেন। তবে আমি এখানে একটি কথা বলে নিই, এটি কিন্তু একেবারে সিদ্ধান্ত হয়নি, তারা প্রাথমিক পর্যায়ে এই ব্যাপারটি তারা চিন্তা ভাবনা করছেন। যাই হোক, আপনারা ধরে নিতে পারেন সুপার টেট হচ্ছে এবং হবেই, সেই হিসাবে আপনাদেরকে পড়াশুনো করতে হবে, এগিয়ে যেতে হবে। আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই সমস্ত তথ্যাদি বা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গ দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই, সকলে ভালো থাকুন।